কৃষ্ণ রাধে রাধে, গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমি সন্ধ্যেবেলা এসেছি এই ভাইয়ের দোকানে আর মায়ের দোকানে। মা আর ছেলে, ভাই আর মা এই দোকানে নতুন একদম জাস্ট দোকানটা খুলেছে। তো এলাম, এই সব সামানপত্র বা জিনিস আমরা আমাদের মন পছন্দ নিয়ে নিয়েছি, একদম খুব কম রেটেই দিচ্ছি। আপনারা সবাই কিন্তু আসতে পারে, আর কোন জায়গায় সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দাদা আপনার নাম বলুন। সমীর বেরা আমার নাম, আমার দোকানের নাম বেরা জেনারেল স্টোরস এন্ড বাসনালয়। কোন জায়গায় এটা বলো? এটা আছে মনসাপুকুর হাট বাইপাস। তো বলো যে আপনারা আসুন, আপনারা আসুন, অবশ্যই আমি চেষ্টা করব কমে দেওয়ার। আমরাও নিলাম, কম পড়লো। তো জাস্ট ভাইয়ের দোকানটা এই সবে মাত্র খুলেছে, সেরকম সাজানো গুছানো নেই, তবু যথেষ্ট করেছে। তো চলো তাহলে এইভাবেই আস্তে আস্তে দোকানটা আগামী দিনে চাচ্ছি ভাইয়ের আরো ভাবে গ্রো হোক। তাহলে এই যে আমি কিছু সামান কিনেছি, অনেকটাই হয়তো কম করেছে, আমি এখন জাস্ট দেখি না। তো ভালো লাগলো ভাইয়ের ব্যবহার, মায়েরও ব্যবহার। তো ব্যাস, আমার এইটুকু ভালোবাসা সহযোগিতায়, তাই একটু ইউটিউব চ্যানেল আছে, তাই আপনাদের সামনে একটু জাস্ট শেয়ার করলাম, আপনারাও শেয়ার করতে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আর বিশেষ কিছু বললাম না। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমার দোকানে এলে আপনারা সব রকমের সব জিনিসই পেয়ে যাবেন একদম চিপ রেটে। তো এখানে আমার দোকানে প্লাস্টিকের যা যাবতীয় স্টেশনারি আইটেম প্লাস কাঁসার, পিতল, অ্যালুমিনিয়াম, স্টিল সব রকমের জিনিস পেয়ে যাবেন। এখানে আসুন, এলে আমি চেষ্টা করব অনেকটাই কমে দেওয়ার, মানে যতটুকু আমি দিতে পারবো ততটুকুই দিতে পারবো। আচ্ছা, তো এগুলো আপনারা গিফট হিসেবেও দিতে পারবে সব? দাদা সুন্দরভাবে দেখছিলাম প্যাক করছিল, তখন তার ভিডিও করি না। তো এই যে প্যাকের সব দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে গিফটও বানিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আগামী দিনে আরো ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো এবার লিপস্টিক গুলো একটু পড়ো, কেমন কেমন করে সাই দেবার একটা আয়না লিয়ে যা প্রথমে। তো বন্ধুরা, নন্দিনী আর ঈশিতা কারো কাছে ডান্স শিখে না, নিজেরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে বাড়িতে, খুব সুন্দর কিন্তু ডান্স করে। আগামী দিনে চাইবো আরো ওরা সুন্দর সুন্দর আপনাদের সামনে ডান্স পরিবেশন করার। তো এই যে যা পেয়ে গেছেন, এবার সব লেপতে চালু করে দিয়েছে মুখে, বাচ্চা তো ব্যাস আকর্ষণ বেশি। আমাকে বলেই ছিল দিল্লি থেকে আনতে, কিন্তু আমার সেরকম টাইম হয় না, আমি আচানক চলে এসেছি এবারে, তো এখানেই কিনে দিলাম। তো যা যা দিয়েছি পছন্দ হয়েছে তো তোদের? তো এবার ওরা একটু মুখে মেকআপ, একটু লিপস্টিক, কাজল, লাইনার পরে দেখাবে কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, আর একটু সাজন গুজন হয়ে গেলে তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি কেমন ওরা সাজে নিজেরা নিজেরা। তারা 1 2 3 চোখ এদিকেই থাকবে, বাবা ঘরের কাজ করতে করতে আমার মাসি হাসছে, তাহলে কত ভালো বলো। সকালে সকালে 6টা মতো বাজে বন্ধুরা, মাসি এই যে ঘর সাফ করছে, ঝাড়ু দিচ্ছে ঘর, তারপর বাসন ধোয়া হবে। সাদা ধুতরার গাছ বন্ধুরা দেখতে পেয়েছেন, সকাল সকাল এসে এসেছি তো বন্ধুরা, পুরো শিশিরে ভরে গেছে একবারে, এখন পুরো চারিদিকে একদম গোলাপে গোলাপে ভর্তি জমিতে।
গরম অতিরিক্ত তো বন্ধুরা, সেই জন্য বেশ থোকা থোকা গলা এখন হয় না। হ্যাঁ, খুব সুন্দর, কি ভালো লাগছে। একটা মাথায় নিয়ে নিচ্ছি, এই সবে ঘুম থেকে উঠেছি তো গলাও যেন ভাড় ভাড়। শুকি গেল বলো, এসো, এই ফুলটা শুকি গেল, কত ফুল হয়েছে একটা দেখো। সকালে সকালে এখন শরবত খাওয়া হবে, সেই জন্যে লেবু পাড়া হচ্ছে আমাদের এখন, কাগজি লেবু। ও পুরো গাঁঠে গাঁঠে হয়েছে মাসি, মাসির হাতে লাগানো এই যে লেবু গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, গাঁঠে গাঁঠে হয়েছে নিচ থেকে শুরু করে। এবার মাসি পাকা পাকা দেখে দু তিনটে পারবে নাকি, একটা পড়লো। পাকতে এখনো কতদিন লাগবে মাসি? পাকতে এখনো বেশি, জ্যৈষ্ঠ মাসের দিকে পাকবে তো, সেই জন্য খুব একটা পারছি না, এখনো বড়ও হবে আর হচ্ছে রসও হবে লেবুগুলোর। চলুন দেখি এগুলো কেটেই বানানো যাক শরবত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমাদের ময়নার প্রিয় খাদ্য হচ্ছে ভুট্টা। এই ভুট্টা এখন ভাঙছি, খুব পাকলো হয়ে গেছে, দেখে ঝুনো হয়ে একদম। এই দেখুন দানাগুলোও খুব বড় বড় আছে। ওই ময়না খেতে গিয়ে ওরই বিচা পড়েছিল, তা থেকেই ভুট্টা হয়েছে। লাউ শাক আর কুমড়ো শাক একটু দাও না, একটু 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 করে। গাছে কত পেঁপে হয়েছে আর কত বড় বড়, এ দেখেন বন্ধুরা। আমি একটা ভিডিও করছি আর শুধু বাজনা বাজি যাচ্ছিস কেন রে? কি রে ফোন? এখানে জাউলি সিদ্ধ হচ্ছে ঠাকুমাদের, আর আমি এলাম এখানে লাউ শাক আর কুমড়ো শাকের একটু ডাঁটা আনতে। এসেই দেখলাম একবারে লেবু গাছে লেবু ভরা, আর ওখানে পেঁপেই ভর্তি। এখনো রস হয়নি লেবুরে, দেখেন বন্ধুরা কত লেবু হয়েছে একবারে। হ্যাঁ, তো তাহলে কবে পাকবে এগুলো? আলুর মতন, তাহলে কি কাগজা? ঠাকুমাই দেখো কত আমাদের লাউ শাক পুঁই শাক এনে ফেলেছে, না কুমড়ো শাক আর লাউ শাক এনেছে ঠাকুমা, ওই ওখানটা ফেলে দাও। বন্ধুরা এটা হলো জামরুল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জামরুল হয়ে রয়েছে অনেকই, কিন্তু এই যে সামনেই দেখেন কত জামরুল হয়ে রয়েছে, দেখেন বড় বড়, এখনো পাকে না না, সেই জন্য আর উঠাচ্ছি না। মাসিদের বাইরে একদম সামনেই দেখতে পেয়েছেন কত বড় জামরুল গাছটি হয়ে রয়েছে, অনেক জামরুল ঘাটে গাঁটে গাঁটে হয়েছে, কিন্তু পাতা অতিরিক্ত হওয়ার কারণে খুব একটা দেখা যাচ্ছে না। এই যে এত গরম, অতিরিক্ত গরম, তাই তরমুজ খাচ্ছি। কি যে ছিল, ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে খেতে। কেমন লাগছে বলো, বল খাও, শরীরটা আরাম লাগছে। লাল লাল টমেটো একদম, এই টমেটো কি ধরবো। তোমাদের সব নাম বল। ও ঠাকুমা তো কানে শুনতেই পাবেনি। কি খাচ্ছিস? তরমুজ। এমন কি খাচ্ছিস? তরমুজ। কি খাচ্ছিস? এবার আম খাবি, আমটা দেখাবি তো।
বল আম খাবে তোমরা বন্ধুরা, আম খাবে তোমরা বন্ধুরা, চলে এসো আমাদের বাড়ি, চলে এসো আমাদের ঘরে বন্ধুরা। দেখো আমরা আম পেড়ে নিয়েছি, আম ছিটা খাবো বলে, তোমরা কি কেউ খাবে? লাবণীর বিয়ে হয়ে গেছে মাসিকে, এই সেদিনে বললাম লাবণী দেখানে সজমুজ বিয়ে হয়ে গেছে কি দেখি শাখা বলা বলে, এরা সব সময় মুখ ঢাকা দিয়ে আছে, কে জামাইটি পছন্দ করবে তাহলে? হ্যাঁ দেখবেই নি মুখ, যদি ক্যামেরায় না দেখে তাহলে পছন্দ করবে কে? হ্যাঁ দেখাও না লাবণী মুখটা একটু তোমার কেমন, ভগবান মুখ দিয়েছে মুখ দেখাবেন। হ্যাঁ একটাই তো বড় বিয়ে করবে, কটা করবে গো? এই এগুলো একটু দেখিয়ে দিল। বলো মাসি আজকে রাত্রের মেনু ভেচড়, বলো না সোচে সোচে বলো, কেন ভালো করে বলো, শর্ট ফর্মে বলো। এখন আমি এজোর কাটছি, আমাদের সন্ধ্যাবেলা কি রাত্রেবেলা এইটা রান্না হবে, এই তো ঘরের মতন। আমি এখন হেঁচড় কাটলাম, রাত্রে হেঁচড় হবে, মাছের তেল ঝাল হবে। আর এঁচড় দিয়ে কি হবে মানে ছোলা? চিংড়ি মাছ দিয়ে হবে। আচ্ছা ওর মেসো এখন কি করছে দেখাচ্ছি, এই দেখেন বন্ধুরা কি সুন্দর গাছের, আপনাদেরকে দেখাবো সব। এই যে চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে ফেলেছি, এখন কি আলু দেব? তারপরে এই যে এখন মাছ রুই মাছ আছে, ভাজা হবে, তেল ঝাল হবে, আস্তে আস্তে। শেফালির মেসো একটা হেঁচড় কেটেছে, বলছে ওটা কুলোবে নি, বলছে আরেকটা কাটবো। আমি বলছি না একটাতেই হয়ে যাবে, এই তো একটাতে এত হয়েছে, আমরা খাবো আজকে রাত্রে 10 জন। ও বাবা, আবার আলু পড়বে। ঠিক আছে।